আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যে কারণে ভিডিওটি করা, তো এই খাজুর গাছে খাজুরের রসের ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যে কারণে গ্রামে অহরহ কিন্তু সেই খাজুর গাছের খাজুরের রস খাওয়ার দৃশ্যটা কিন্তু এখনো অহরহ দেখা যায় না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বিশেষ করে একটা কথা নাই বললে নয়, আর আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহর পরিচয় পেতে চান, বিশ্বের কোনো রাষ্ট্রে যাওয়া দরকার হয় না। সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, বিশ্বের কোনো রাষ্ট্রে যাওয়ার দরকার নাই। যদি আল্লাহকে একটা সৃষ্টির নির্দেশন দেখেন, একটা খেজুর গাছে খেজুর দেবে এটাই স্বাভাবিক, কিন্তু এই খেজুর গাছে খেজুর দিয়েও তারপরে আবার খেজুর রস দিচ্ছে, আল্লাহর কত সুন্দর একটা কুদরত। আল্লাহকে চিনতে হলে এটাই তাকালে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। তো দেখতে পারছেন বন্ধুগণ, যে কারণে আমি ভিডিওটা আজকে করেছি। তো এই খেজুর গাছে খেজুরের দৃশ্যগুলো কিন্তু আমরা অনেক মিস করি, গ্রামে অহরহ সেই দৃশ্যগুলো এখন আর পাওয়া যায় না। আর যারা গ্রামে খেজুরের রস খেয়েছেন, খেজুরের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগতো। ভোরবেলা যখন খেজুরের রস নিয়ে অনেকে বাড়িতে নিয়ে আসতো, আমরা কিনে খেতাম, তো এগুলো কিন্তু আগের মতো পাওয়া যায় না। তো এটাই আমাদের গ্রামের একটা গাছ, খেজুর গাছ, আর দিয়ে কিন্তু এই খেজুর। আর আপনারা ভিডিওর দিকে তাকালেই বুঝতে পারবেন যে নিচে এই খেজুরের গাছটা। তো গত ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে খেজুরের গাছে যে তালি লাগানো হয়, তো দেখতে পাচ্ছেন খেজুর গাছে খেজুর তালিটা। তো খেজুর গাছে খেজুর তালি লাগানোর পর রসের যে একটা আসে, সেই কিছুক্ষণ পর পরই আসে এই খেজুর গাছে খেজুরের রস খাওয়ার জন্য। কিন্তু সেই দৃশ্যটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে, খুব মধুর লাগে, কারণ এগুলো কিন্তু এখন অহরহ পাওয়া যায় না আগের মতো। আর আমরা মানুষ সৃষ্টিগুলো কতটা নিরহারাম, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আপনার যদি অল্প কিছু থাকে, আপনি অল্পতেই সন্তুষ্ট থাকুন, অল্পতে সন্তুষ্ট থাকলে আল্লাহর ভালোবাসা পাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খেজুর গাছে খেজুরের যে রসটা দিচ্ছে আপনাকে, সেই ভিউটা আপনাদেরকে আমি দেখাইতেছি। তো সেই দৃশ্যটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি জানি না। তো কমেন্ট করে বিস্তারিত আপনারা বলবেন, কখনো এইভাবে খেজুর গাছ থেকে পেরে কখনো এইভাবে খেজুর রস খেয়েছেন নাকি? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন।